কুকুরের কামড়ে জখম পনেরো জন পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন আতঙ্কে এক প্রকার গৃহবন্দী বসিরহাট বাদুরিয়ার বাসিন্দারা বন দপ্তরের দ্বারস্থ তারা কুকুরের আতঙ্কে ভুগছেন বসিরহাট বাদুরিয়ার কয়েকটি গ্রামের মানুষ রাতের ঘুম কেড়েছে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের এলাকায় একটি কুকুর বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছে পথ চলতি মানুষ আতঙ্কিত গত কয়েকদিনে এলাকার প্রায় পনেরো জনকে জখম করেছে সে হাসপাতালে ভর্তি পাঁচজন সকাল দুপুর সন্ধ্যা কোনো সময় বাদ যাচ্ছে না রীতিমতো রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই ইতিমধ্যে গ্রামবাসীদের পক্ষ থেকে প্রশাসন ও বন দপ্তরকে জানানো হলেও এখনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ক্ষোভ তাদের পাগল কুকুরের ভয়ে এক প্রকার নিজেদেরকে গৃহবন্দী করে রেখেছেন গ্রামবাসীরা পাড়ার মন্দির করে খফাৎ করে ছুটে এসে কামিয়ে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে এবার তাকে ধরায়ও যাচ্ছে না চেনাও যাচ্ছে না লাল ছোট মতন পুকুর একই দিনে আমাকে কাঁটানোর আগে পাঁচজনকে কামড়িয়েছে না আমরা দীঘির পাড় থেকে কুকুরটা কামড়িয়ে পালিয়ে যাচ্ছে তাকে ধরাই যাচ্ছে না যে কুকুরটা কোন এলাকায় ডিঘিরপালির পুকুর কেকালকার পুকুর কিছুই বোঝা যাচ্ছে এক করে আসছিলাম একটা দাঁড়িয়ে আসছিলাম দাঁড়িয়েছিলাম নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট